সন্তানের বাবাকে এই নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান। বাবাকে বাবাই জানে, যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি, একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য নুসরাত জাহানের। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। অতসী, নুসরাত জাহান ঠিক কি বলেন এ নিয়ে? দেখো, দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে জলগোলা হচ্ছিল এবং অবশেষে মা হওয়ার পর কিন্তু তিনি আজই প্রথম একটি ইভেন্টে প্রকাশ্যে আসেন এবং সেখানে তিনি দাবি করেন যে যে বিষয়টা নিয়ে সকলের মনে প্রশ্ন ছিল যে তার নবজাতকের বাবা কে, এবং সেই বিষয়টি নিয়ে তিনি জানান যে ইয়াস এবং তিনি খুবই ভালো অভিভাবকত্ব কাটাচ্ছেন এবং তার সঙ্গে দুজনেই খুব ভালো সময় কাটাচ্ছেন। নবজাতক খুবই ভালো রয়েছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে নুসরাত জাহানের, অনেকগুলি ডাকনাম হয়েছে নবজাতকের, বাড়ির সকলে মিলে খুবই ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন ওই ঈশানকে, এবং সব মিলিয়ে বলাই যায় একেবারে নতুন দায়িত্ব তিনি খুবই দায়িত্ব সহকারে পালন করছেন। এই নতুন দায়িত্ব পেয়ে খুশিও নুসরাত জাহান, এরকমটাই জানিয়েছেন যে তিনি আগে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব সামলেছেন, অভিনয় করে মনোরঞ্জন করেছেন এবং তার সঙ্গে এই যে মা হওয়ার পর নতুন দায়িত্ব তা প্রতি মুহূর্তে তিনি উপভোগ করছেন। বাড়ির সকলে আসছেন এবং তার সঙ্গে যতটা সময় পাচ্ছেন তিনি কিন্তু তার নবজাতক ঈশানের সঙ্গেই কাটাচ্ছেন। শিলাদিত্য, ধন্যবাদ। অতসী, কথা বললাম আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে। It's a new life. It seems like a new beginning. Spectacular of life. The father knows who the father is, and we are having a great parenthood at the moment. So myself and Yash, we're having a good time. Thank you. অনেক অনেক ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে, তোমাদের সবার কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি, সুস্থ আছি, বেবি ইজ অলসো ডুইং ফাইন, থ্যাংক ইউ। এখন ডায়েট থেকে শুরু করে সমস্ত কিছু কি চেঞ্জ হয়েছে? ও, দেয়ার ইজ নো ডায়েট, আই এম ফিডিং মাই বেবি, নো ডায়েট, নাথিং, নো নো ডায়েট এট অল, বেবি ইজ ডুইং ফাইন, বেবি ইজ ডুইং ফাইন। ডাকনাম কি রাখলে? ডাকনাম অনেকগুলো আছে, অনেকগুলো, দের আর মেনি ডাকনাম, আর এভরিবডি ইজ কলিং হিম বাই ডিফারেন্ট ডিফারেন্ট নেমস। আমার আই এম কলিং হিম ইশান ওনলি। হেলথ ওয়াইজ আই এম ডুইং ফাইন, ইফ আই উড নট হ্যাভ বিন ফাইন আই উড নট হ্যাভ বিন ব্যাক টু ওয়ার্ক, বাট আই এম হেলদি অ্যান্ড হারি টু ওয়ার্ক, অ্যান্ড অনেকদিন ধরে আই কুড নট গেট ব্যাক টু মাই পিপল অলসো, আই এম আই এম রেসপন্সিবল অ্যান্ড আম আনসারেবল টু মাই পিপল, পিপল হু আই ওয়ার্ক ফর, পিপল হু ভোটেড ফর মি, সো আই এম ব্যাক টু ওয়ার্ক। খুব ভালো কাটছে। He's our son, আমার প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে ভালো লাগে, ফুল টাইম, এভরি ডে সামথিং নিউ, কিছু নতুন শিখছি, ও এভরি ডে একটু একটু করে চেঞ্জ হচ্ছে, আমি ওর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। নজর রাখছি পরের খবরের দিকে। সিপিএম বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরা। ত্রিপুরায় সিপিএম এর দুটি পার্টি দপ্তরে আগুন, বিশাল গড়েও সিপিএম এর পার্টি অফিসে আগুন, সিপিএম এর ভানুস্মৃতি ভবন দশরথ ভবনে আগুন লেগে যায়, সিপিএম এর সদর দপ্তর দশরথ ভবনে ভাঙচুর চালানো হয়, গাড়িতে আগুন লাগানো হয়, সিপিএম এর সম্পাদক মন্ডলীর সদস্যের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে, সিপিএম এর কার্যালয় থেকে পাল্টা বোমাবাজির অভিযোগ বিজেপির, উদয়পুরে সিপিএম এর পার্টি অফিস থেকে পাল্টা বোমাবাজির অভিযোগ। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে। অর্ণব, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো, আগরতলার বুকেতেও কিন্তু আজকে আগুন জ্বলেছে, যেটা ভানুস্মৃতি ভবন এবং দশরথ ভবনে তোমার অগ্নি সংযোগ করা হয়েছে, সিপিএম এর এই দুটো পার্টি অফিসই পুড়িয়ে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে, এবং তোমার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একই সঙ্গে আজকে আজকে কিন্তু বিজেপির ছিল হচ্ছে বিক্ষোভ মিছিল ছিল, এবং সেই বিজেপির বিক্ষোভ মিছিল ছিল তার কারণ কয়েকদিন আগেই ত্রিপুরাতে আমরা যেটা দেখেছি যে সিপিএম এবং বিজেপির মধ্যে গন্ডগোল হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে বিশালগড়ে সেখানে সিপিএম পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙা এবং তারপর অগ্নিসংযোগ, পাশে হচ্ছে সিপিএম এর এক নেতা তার বাড়িতে হামলার অভিযোগ, এমনকি দমকলকে না ঢুকতে দেওয়ার অভিযোগ যেরকম ভাবে হয়েছে, সেরকম উদয়পুরে বিজেপির কর্মীরা মার খেয়েছেন বলে অভিযোগ এবং তাদের উপর সিপিএম হামলা চালিয়েছে বলে অভিযোগ, সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। এবং যেটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে তৃণমূলের
যুবদের যে টিম রয়েছে এখন ত্রিপুরাতে, তারা কিন্তু গিয়েছিল সিপিএম পার্টি অফিসে এবং সেখানে গিয়ে তারা মানিক সরকারের সঙ্গে দেখা করেছেন, যেটা বিষয় যে পাশেই একটি তোমার সংবাদপত্রের অফিসে ভাঙচুর হয় এবং সেই জায়গায় তোমার তৃণমূলের যারা যুব কর্মীরা গিয়েছিলেন তারা সেখানে ছিলেন। সেখান থেকে তাকে সিপিএম এর কর্মীরা তাদেরকে অনুরোধ করেন যে তাদের পার্টি অফিসের যে ভাঙচুর হয়েছে সেটা তারা যেন লাইভে দেখান। তো তারা তৃণমূলের কর্মীরা তারা সেখানে যান এবং সেখানে যাওয়ার পরে সিপিএম এর পক্ষ থেকে অনুরোধ করা হয় যে যেন সিপিএম পার্টি অফিসের ওপরে তারা যান, এবং উপরে তারা যখন যান জয়া দত্ত, পারমিতা সেন এবং শক্তিপ্রতাপ সিং তারা যখন গিয়েছিলেন তখন সেখানে মানিক সরকারও উপস্থিত ছিলেন। তো স্বাভাবিকভাবে মানিক সরকারের সঙ্গে তাদের দেখা হয়েছে এবং তৃণমূলের যেটা বক্তব্য যে এখানে যে স্বৈরাচারী শাসকের যে দাপট দেখানো হচ্ছে তার প্রতিবাদ তারা অবশ্যই করছেন এবং সেটা সিপিএম এর এই পার্টি অফিসে যে হামলা সেটার ক্ষেত্রেও একই তাদের বক্তব্য। এবং তারা আজকে তৃণমূলের পক্ষ থেকে একটি টিম, যে টিমটা তোমার একেবারে অনুপ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। বিভিন্ন জায়গায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, উত্তপ্ত উঠেছে পরিস্থিতি। অপরদিকে একটি সংবাদপত্রের অফিস, সেখানেও ভাঙচুর করা হয়, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সংবাদপত্রের দপ্তরেও হামলা হয় এবং সেখানকার পরিস্থিতি দেখতে সেখানে যান চন্দ্রিমা ভট্টাচার্য যান, এছাড়াও সুস্মিতা দেব যান, জয় দত্ত উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যান, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব উপস্থিত হন, এছাড়াও জয় দত্ত তারা উপস্থিত হন। সংবাদপত্রের দপ্তরেও হামলার ঘটনা ঘটে। জঘন্য অপরাধ সংবাদ মাধ্যমের উপর অকারণে এই ধরনের আক্রমণ করা, এটা তো আমরা সত্যিও ভাবতে পারি না যে এই ধরনের একটা রাজ্যে এই সংবাদ মাধ্যমের প্রতি এই আক্রোশ প্রকাশ করতে পারে এই ভাবে, এটা এত জঘন্য এবং ঘৃণ্য অপরাধ। সমস্ত মানুষকে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করে এগিয়ে আসতে হবে। প্রতিবাদ কেউ যদি মনে করে ভয় দেখিয়ে সবাইকে নত করে রাখবে সেটা মানুষকে পারবে না। মানুষ যখন সংঘবদ্ধ হবে এসব গুন্ডাগার্দি এগুলো চালাতেও পারবে না আর তার কোনো ফলও হবে না। ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল থাকবে এটাই আমাদের সংবিধান বলে, সুতরাং কে কি রাজনৈতিক দল করছে সেটা বড় কথা নয়, সে করতেই পারে তার অধিকারে, কিন্তু তার অফিসটাকে চালিয়ে দেওয়ার কোনো মানে ক্ষমতা তো নেই, সেই জ্বালিয়ে দেওয়ার মতন অধিকার নেই কোনো অন্য রাজনৈতিক দলে। ত্রিপুরা বিজেপির তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হামলা প্রসঙ্গে ঠিক কি বলা হয়েছে শোনাবো। দীর্ঘ 35-25 বছর এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 2018 নির্বাচনের পর নির্বাচনোত্তর সন্ত্রাসী ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়নি, সেম কায়দায় আবার ওই ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার জন্য কিছু বহিরাগতদেরকে ডেকে এনে ত্রিপুরা রাজ্যে তাদেরকেও মদত দিয়ে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস করার চেষ্টা করছে। গত দুদিন আগে ধনপুরের ঘটনা, আজকে উদয়পুরের ঘটনা। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, কিন্তু এই না যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনেক ধৈর্যশীল, যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় পরিণতি কি হয় তা ট্রেলার আজকে দেখেছেন ওনারা। সিপিএম বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরা। ত্রিপুরায় সিপিএম এর দুটি পার্টি দপ্তরে আগুন, বিশালগড়েও সিপিএম এর পার্টি অফিসে আগুন। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় এবং এখনকার ছবি বাকি? দেখো, উদয়পুর থেকে শুরু করে বিশালগড় এবং আগরতলায় সব থেকে বড় হামলার ঘটনাটা ঘটেছে, যেখানে পরপর সিপিআইএম এর ত্রিপুরা পশ্চিম জেলার কার্যালয় এবং ত্রিপুরা সিপিআইএম এর যে সদর কার্যালয় সেখানে পরপর হামলার ঘটনা ঘটে। আজকে একটি বিজেপির বিক্ষোভ মিছিল ছিল, প্রতিবাদ মিছিল ছিল, সেই প্রতিবাদ মিছিল আজকে বিকেল 4 নাগাদ আগরতলাতে বিজেপির যে রাজ্য সদর দপ্তর সেখান থেকে বের হয়। প্রায় 500 থেকে 1000 জনের মতো বিজেপির কর্মী সমর্থকরা সেই মিছিলে পা মিলিয়েছিলেন, সেই মিছিল আগরতলা শহর প্রদক্ষিণ করে আবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে শেষ হওয়ার কথা ছিল। সেই মিছিল থেকে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ, এবং সিপিআইএম এর দুটি কার্যালয় শুধু ভাঙচুর নয়, তার পাশাপাশি সংবাদ মাধ্যমের দুটি কার্যালয় ভাঙচুর চলে এবং একাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে আজকে। ধন্যবাদ সন্দীপ।